100 বছর পর আবারো ফ্রান্সের রাজধানী প্যারিসে বসছে অলিম্পিকের আসর। আগামী বছরের জুলাই মাসে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ফ্রেঞ্চ সরকার। প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় 200 দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের স্রোত নামবে প্যারিস শহরে। এতে বাড়ছে বিদেশি কর্মীদের চাহিদা, ভাগ্য খুলবে বাংলাদেশিদেরও। ফ্রান্স থেকে তাইজুল ফয়েজের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর হোসেন। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক গেমস। প্রায় 200 দেশের শ্রেষ্ঠ ক্রীড়া তারকারা এই প্রতিযোগিতায় অংশ নেন। দৌড়, ম্যারাথন, সাঁতার, শুটিং, সাইক্লিং সহ প্রায় 30 ধরনের খেলায় অংশ নেন তারা। অলিম্পিক আয়োজন দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হয় 4 বছর। 2 বছরের মাথায় শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হলেও গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো জমকালো হয় না। করোনা মহামারীর কারণে খুব একটা আলো ছড়াতে পারেনি সবশেষ টোকিও অলিম্পিক 2020। নির্ধারিত সময়ের 1 বছর পর অনুষ্ঠিত হলেও ছিল নানা বিধিনিষেধ। প্রায় 100 বছর অপেক্ষার পর আগামী বছর অলিম্পিক আয়োজন করছে ফ্রান্স। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। এই আয়োজনে পুরো বিশ্বকে তাক লাগাতে প্রস্তুত আইফেল টাওয়ারের এই দেশ। অলিম্পিক আসর উপলক্ষে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের, ভাগ্য খুলছে প্রবাসী বাংলাদেশিদেরও। বাড়তি আয়ে সুযোগ পেতে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সধারী প্রবাসীরা। প্রত্যেকটা বাঙালি বা বাঙালিরা লাইসেন্স আসলেই আমি বলবো যে অনেকটা বাধ্যতামূলক, কারণ লাইসেন্স খুবই জরুরি। প্রত্যেকটা মানুষ আমাদের যে বাজার হাট করতে হয়, অনেক দূরে যেতে হয়। তাছাড়া 2024-এ ফ্রান্সে অলিম্পিক শুরু হবে, অনেক বেকার যারা আছেন, বিশেষ করে লাইসেন্স যদি থাকে হয়তো তাদের বিভিন্ন কর্মসংস্থান হবে, বিভিন্ন জায়গায় জব করতে পারবে। কারণ বেশিরভাগ জবেই গাড়ি লাইসেন্স চাওয়া হয়, যেমন এয়ারপোর্টে চাকরি, এটাতে লাইসেন্স বাধ্যতামূলক। লাইসেন্স না থাকায় এ পেশায় এখনও পিছিয়ে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের ড্রাইভিং শেখাতে কাজও করছে বাংলাদেশিদের পরিচালিত দুটি ড্রাইভিং স্কুল। ফ্রান্সে লাইসেন্স পাওয়া কিন্তু একটা সোনার হরিণের মতো। আর আমরা 2018 সাল থেকেই সেবা দিয়ে যাচ্ছি বাংলা কমিউনিটিদের, এই বাংলাদেশি কমিউনিটি ভাই ভাই বোনদের, এবং বাংলা কমিউনিটির মধ্যে আমরা এই প্রথম যে বাংলা ড্রাইভিং স্কুল খুলেছি। এবং আমাদের স্কুল থেকে অনেকেই পাস করেছেন, অনেকেই লাইসেন্স পেয়েছেন, এবং বিশ্বের সাথে উন্নত জীবনযাপন করার জন্য লাইসেন্সটা অত্যন্ত জরুরি। ইভেন কি আপনি একটা ভালো জব, কি ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বা আপনার ফ্যামিলির সাথে ফ্যামিলির জন্য বলেন, লাইসেন্সটা আমাদের সবসময় এটা আমাদের দরকার, মানে অনেক জরুরি। আর আমাদের আগে একটা সময় আমাদের লাইসেন্স পাওয়াটা অনেক কঠিন ছিল, বা এটা অনেক এখনও অনেক কঠিন, যেহেতু আমরা এখন বাংলা দুভাষীর মাধ্যমে ক্লাস করাই, বিদায় বাঙালিরা অনেক ইজি সহজে লাইসেন্স পাইতেছে। এই পর্যন্ত অসংখ্য বাংলাদেশি ভাই বোনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এই সেক্টরগুলোতে। তথ্য প্রযুক্তির এই যুগে ড্রাইভিংকে কাজে লাগিয়ে বাড়তি ইনকামের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকেরই। যেমন আমরা আমাদের কাজের পাশাপাশি বোল্ট, উবার, ক্যাপ্টেন আরও বিভিন্ন রকমের সাইটকে কাজে লাগিয়ে বাড়তি ইনকাম করতে পারছি। ড্রাইভিং শিখে লাইসেন্স নিতে পারলে শুধু এই মৌসুমই নয়, সারা বছরই বাড়তি টাকা আয় করতে পারবেন প্রবাসীরা। নূর হোসেন, আরটিভি।